নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি দারুণ একটি চিকেনের রেসিপি। আমার আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন ফ্রাই। প্রায় আমরা রোড সাইড ধাবাগুলিতে এই চিকেন ফ্রাইটি খেয়ে থাকি। এটা সাধারণত স্টার্টার হিসাবে কিংবা রুটি, রুমালি রুটি, পরোটা, নান, লুচি অথবা ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে খুব কম সময় রান্নাটা হয়ে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কিলো উইথবোন চিকেন। চিকেনের পিসগুলো একটু ছোট করেই কেটে নিতে হবে। চিকেনটা ছোট সাইজের ছিল তাই লেগ পিসগুলো গোটাই রেখেছি, তবে এর মধ্যে অল্প করে চিড় দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা টুকরো করে কেটে নিতে পারেন। ধুয়ে পরিষ্কার করে জল ছড়ানো এই চিকেনটাতে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর 1 টেবিল স্পুনের মতো ভিনিগার দিচ্ছি। ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করা যাবে। এখন এটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এটা মাখা হলে প্রায় 2 ঘন্টা মতো ফ্রিজে রাখতে পারেন। হাতে সময় কম থাকলে অন্তত 1/2 ঘন্টার মতো রাখতে হবে। 1.5-2 ঘন্টা পর রান্নাটা শুরু করছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে এতে 5-6 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নেব। চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন একবারে দেওয়া যাবে না। চিকেনটাকে হাই ফ্লেমে 2 মিনিটের মতো ভাজতে হবে। সবগুলো চিকেন একসঙ্গে দিলে চিকেনটা সেদ্ধ হবে, ভালো করে ভাজা হবে না। ঠিক মাছ ভাজার মতো 2 মিনিটের মতো এক পাশটা হালকা লাল করে ভেজে এখন উল্টে নিচ্ছি। আবারও 1-2 মিনিট হাই মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। এভাবে ফ্রাই করাটা এই রান্নার মূল বৈশিষ্ট্য। এগুলো দুপাশ থেকে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো চিকেন একবারে দেইনি। চিকেনের পরিমাণ বেশি থাকলে আমার মতো অল্প অল্প করে ভেজে নিতে পারেন। আমি বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতেই রাখতে হবে। সবগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন মৌরি আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভেজা ছিল তাই তেলটা ছিটে আসছে। এখন দিচ্ছি প্রায় 3টে মতো মিডিয়াম সাইজের পাতলা স্লাইস করে কাটা পেঁয়াজ। এর বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে বেশ কিছুটা কুচনো লঙ্কা দিচ্ছি। কিছুটা লঙ্কা রেখে দেব শেষে ইউজ করার জন্য। লঙ্কাটা কুচিয়ে দিলেই আমার মনে হয় এর স্বাদটা বেশি ভালো হয়। এটা একটু ঝাল ঝাল হয়, তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এখন এটা 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হলে এখন এতে একটা বড় সাইজের কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ যাতে টমেটোটা দ্রুত গলে যায়। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন
চিকেন ফ্রাই মশলা আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিকেন ফ্রাই মশলা না থাকলে ধনির গুঁড়ো আর জিরের গুঁড়োটা একটু বেশি করে দিতে পারেন। এখন মশলাটাকে 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এগুলো কষানো হয়েছে, এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে থাকা তেলটা অবশ্যই অ্যাড করতে হবে, এতে অনেকটাই ফ্লেভার থাকে। এখন এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আগেও দিয়েছি, তাই একটু আন্দাজ করে দিতে হবে। প্রথমে খুব বেশি লবণ দেওয়া হয়নি। এখন এই লবণটা দেওয়ার পর চিকেনের জলটা বেরিয়ে আসবে, তাই দিয়েই রান্নাটা হয়ে যাবে। এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 7-8 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে নেড়ে নিতে পারেন। 7-8 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেনটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চিকেন ফ্রাই, তাই কোনো রকম ঝোল দেওয়ার প্রয়োজন নেই। একটু বেশি চটপটা বানানোর জন্য এখন সব শেষে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এটা অবশ্য অপশনাল, আর দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি। আর বেশি রান্না করার প্রয়োজন নেই, একটু মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা ফ্লেভারের জন্য অল্প করে প্রায় 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিলাম। যেহেতু আগেও দিয়েছি, তাই এখন না দিলেও চলবে, তবে এই রান্নায় গরম মশলা ফ্লেভারটা বেশ ভালো লাগে। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ধাবা স্টাইল চিকেন ফ্রাই সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখেই জিভে জল এসে যাচ্ছে। এই চিকেন ফ্রাই যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসাবে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে, এমন কি রুটি পরোটা নান, ফ্রাইড রাইস পোলাও আর গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যাবে। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।